নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো কুম্ভ রাশির জাতক ও জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কোন কোন বিষয় আপনাদের ভালো রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, মানুষের জীবনে সাকসেস দুটো জিনিসের উপরে আসে। এক নম্বর ভাগ্য বা লাক, এবং দ্বিতীয় সঠিক কর্ম, তাই তো? আমার এই চ্যানেলে আপনারা এটা জানতে পারেন যে আপনাদের আগামী দিন কী আসতে চলেছে বা আপনাদের লাক কতটা ফেভার করবে। আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে আমি মানুষকে কীভাবে চলা উচিত বর্তমান সমাজ ব্যবস্থায় সেই সব নিয়ে আমি সেই ভিডিওতে বলি। সেটা অ্যাকচুয়ালি মোটিভেশনাল চ্যানেল, এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই দুটো চ্যানেলের ভিডিও আপনারা ওয়াচ করুন। আমি 100% দায়িত্ব নিয়ে বলছি, আপনারা ঠিক মতো অবজার্ভ করতে পারলে আপনারা জীবনে ফেলিওর হবেনই না। আমি একটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। কুম্ভ রাশির জুলাই মাস কেমন যেতে চলেছে তা আমি একে একে জানাতে চলেছি। তো প্রথম অবস্থায় কি কি ভালো রয়েছে সেটি আমি বলে দিই, তারপরে আমি আপনাদেরকে জানাবো কি কি দিকে আপনাদেরকে সাবধান থাকতে হবে। আপনাদের এই মাসে কিন্তু অর্থনৈতিক দিকটা খুবই শুভ দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের আর্থিক দিক খুবই শুভ দেখা যাচ্ছে। এছাড়াও যারা চাকরি করছেন তাদের কিন্তু পদোন্নতির যোগ রয়েছে, এবং যারা বিজনেস করছেন তাদেরও এই মাস কিন্তু ভালো হবে এবং ভালো যাবে। এর পাশাপাশি যাদের টাকা আটকে রয়েছে বিজনেসে, তারা কিন্তু টাকা ফেরত পাবে, অর্থাৎ রিকভারি হবে। এর পাশাপাশি আপনাদের এই মাসে কিন্তু প্রেমের ভাব শুভ দেখা যাচ্ছে, এবং আপনার যারা শত্রু রয়েছে শত্রু দমন আপনারা এই মাসে কিন্তু করতে পারবেন, অর্থাৎ শত্রুরা আপনার সাথে কিন্তু পেরে উঠবে না। এবার আসি আপনাদের কী কী দিকে সাবধান থাকতে হবে। এই মাসে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা কিন্তু বি অ্যালার্ট, একটু সাবধানে চলবেন, নয়তো মিসক্যারেজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু থেমে যান, এই সময় বিবাহের জন্য প্রচেষ্টা না করাই বেটার। এর পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন, আপনাদের চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ হেলথ নিয়ে আপনাদের এই মাসে একটু ভোগার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে কিন্তু কাউকে টাকা ধার দেবেন না। হ্যাঁ বন্ধুরা, কারণ টাকা ধার দিলে সেই টাকা কিন্তু আপনারা পাবেন না, আমি কিন্তু খুব জোর গলায় আপনাদেরকে এ কথাটা বললাম। তবে এই মাসে কিন্তু একটি জিনিস ভালো রয়েছে, সেটি হচ্ছে আপনাদের প্রাপ্তিস্থান। হ্যাঁ বন্ধুরা, এই মাসে কিন্তু আপনারা প্রাপ্তি পেতে চলেছেন, অর্থাৎ লটারি থেকে হোক বা শেয়ার মার্কেট থেকে হোক বা উত্তরাধিকারী সূত্র থেকে হোক আপনারা কিন্তু প্রাপ্তি পেতে চলেছেন। তো ওভারঅল যদি দেখা যায় এই মাস আপনাদের 70% ভাগ্য সাপোর্ট করবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এখনই লাইক করে দিন, এবং সকলকে জানার সুযোগ করার জন্য শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে বেল আইকনটিকে অবশ্যই অবশ্যই প্রেস করে অল করে দিন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।